ভার্সাই চুক্তি 1919। আজকে আমরা এই বিষয়ে তোমাদের আলোচনা করব যে 1919 খ্রিস্টাব্দে যে ভার্সাই চুক্তি হলো, সেই ভার্সাই চুক্তি সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করে নিই ক্লাসের শুরুতেই। কেমন? তো এই যে 1919 খ্রিস্টাব্দে যে ভার্সাই চুক্তি হলো, সে ভার্সাই চুক্তি সম্পর্কে জার্মানি তাদের নিজস্ব ব্যাখ্যা ছিল। এই ভার্সাই চুক্তিকে জার্মানির উপরে একটা জবরদস্তিমূলক চাপিয়ে দেওয়ার সন্ধি বা চুক্তি বলে অভিহিত করেছে। এছাড়া অনেক ইউরোপীয় ঐতিহাসিক, বিশেষ করে ইস্কার, তিনিও ভার্সাই চুক্তিকে জার্মানির ওপর আরোপিত বা জবরদস্তিমূলক একটি চুক্তি বলে অভিহিত করেছে। এই ভার্সাই চুক্তি সত্যি করে জবরদস্তিমূলক ছিল কিনা বা জার্মানির ইচ্ছের বিরুদ্ধে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল কিনা, সে সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব আমাদের প্রথম অডিও। তাহলে আমরা দেখে নিই ভার্সাই চুক্তির জবরদস্তিমূলক ছিল কিনা, সে সম্পর্কে আমাদের একটা আলোচনা শুরুতেই করে নিই। ভার্সাই চুক্তির প্রকৃতি সম্পর্কে বা জার্মানির পক্ষ থেকে ভার্সাই চুক্তিকে যেভাবে দেখা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত বর্ণনার পূর্বে আমরা আগে ভার্সাই চুক্তিটা একটু দেখে নিই। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দে বিজয়ী মিত্রশক্তিবর্গ এবং পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হলো। এবং আমরা দেখেছি যে যুদ্ধ শেষ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষে কাইজারের পতন জার্মানিতে প্রজাতন্ত্রী সরকারের জার্মানিতে প্রজাতন্ত্রী সরকার স্থাপিত হয়। যাই হোক, যে ভার্সাই চুক্তি যখন স্বাক্ষরিত হলো, যে ভার্সাই চুক্তিতে প্রত্যেকটা পরাজিত এবং জয়ী সমস্ত দেশকে আমন্ত্রণ জানানো হলো যুদ্ধ শেষে একটি আলোচনার জন্য। সবথেকে মজার ব্যাপার দেখো, এবং আমরা যেটা প্রশ্ন জবরদস্তিমূলক কিনা, ভার্সাই চুক্তি গঠনের প্রেক্ষাপটের মধ্যে আমাদের উত্তর লুকিয়ে আছে। ভার্সাই শহরের যে কক্ষে বা যে ঘরের মধ্যে এই চুক্তি সম্পাদনের পূর্বে একটা আলোচনা বা মিটিং আয়োজন করা হলো, সেখানে পরাজিত শক্তি হিসেবে জার্মানিও হাজির। একটা কাঁচে ঘেরা দরজা, অর্থাৎ কাঁচের ঘর, সে কাঁচের দরজার বাইরে জার্মানিকে দাঁড় করিয়ে দেওয়া হলো পুলিশ পাহারায়, সামরিক পাহারায়। বিজয়ী শক্তিবর্গ এবং তাদের প্রতিনিধিগণ সেই ঘরের মধ্যে মিটিং করছে বা আলোচনা করছে। জার্মানিকে আমন্ত্রণ জানানো সত্ত্বেও জার্মানিকে কিন্তু সে মিটিং কক্ষে বা অধিবেশন কক্ষে প্রবেশ করার অনুমতি দেয়া হলো না। বিজয়ী মিত্র শক্তিবর্গ আলাপ আলোচনা শেষে একটি খসড়া বা কিছু শর্তাবলী সংযোজিত একটা প্রস্তাবনা তৈরি করে, এবং যেই প্রস্তাবনা বা খসড়া বা ভার্সাই চুক্তির দলিল, সেখানে আলোচনার জন্য জার্মানিকে অংশগ্রহণের কোনো সুযোগ দেয়া হয়নি। আলোচনা শেষে বিজয়ী মিত্র শক্তিবর্গ ভার্সাই চুক্তির যে দলিল সেইটা এনে সেই একইভাবে পুলিশের প্রহরায় জার্মানি রাষ্ট্রপতিনিধির সামনে দেয়া হয় এবং বলা হয় এখানে সই করো বা স্বাক্ষর করো। স্বাক্ষর করা ছাড়া উপায় নেই, বুঝতেই পারছো, চারদিকে পুলিশ প্রহরা, প্রাণের তাগিদে, দেশের তাগিদে জার্মান প্রতিনিধি কিন্তু সেখানে স্বাক্ষর করতে বাধ্য হয়। এবং স্বাক্ষর করার পর জার্মানিকে সম্পূর্ণ অন্ধ রেখে যে খসড়া বা যে দলিল তৈরি করা হলো, সেখানে কিন্তু চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সেই দলিল বা খসড়ার যা জার্মানির হাতে যে কপিটা তুলে দেওয়া হলো, সেখানে কিন্তু দেখা হলো জার্মানিকে সমস্ত দিক থেকে সর্বনাশ করে দেওয়া হয়েছে, জার্মানিকে সমস্তভাবে সর্বনাশ করে দেওয়া হয়েছে। এবং এই ভার্সাই চুক্তিটা জার্মানির ভৌগোলিক অখণ্ডতাকে বিনাশ করা হয়। কেমন না, এই সন্ধি শর্ত অনুযায়ী যে ভার্সাই চুক্তি দ্বারা জার্মানি ফ্রান্সকে আলসাস এবং লোরেন ফিরিয়ে দিতে বাধ্য হয়।
এছাড়া বেলজিয়াম কি ইউপেন, ম্যালমেডি ও মরিসনেফট জেলা গণভোট সাপেক্ষ ছাড়িয়ে দেওয়া হয়। জার্মানি তার উত্তর সীমান্ত স্লেজুইক প্রদেশ ডেনমার্ককে ফিরিয়ে দেয়। অর্থাৎ এইভাবে জার্মানির ভৌগোলিক অখণ্ডতাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় এবং জার্মানি জাস্ট একটি ভৌগোলিক দেশ মাত্র পরিণত হয় ভার্সাই চুক্তির অন্যতম শর্তাবলী অনুসারে। আর কি ঔপনিবেশিক ক্ষেত্রে দেখা যায় সে অদ্ভুত ব্যবস্থা। সামরিক ক্ষেত্রে জার্মানির বিরাট সামরিক বাহিনী ছিল, সেই সামরিক বাহিনীকে ভেঙে দেওয়া হয়। জার্মানির যে যুদ্ধ জাহাজ ছিল সেই যুদ্ধ জাহাজগুলিকে ইংল্যান্ড এবং ইংল্যান্ডকে এবং বাণিজ্য জাহাজগুলিকে ফ্রান্সকে ফিরিয়ে দিতে ফ্রান্সকে দিতে বলা হয়। জার্মানির স্থল, জল ও বিমান বাহিনী ভেঙে দেওয়া হয় এবং এই বাহিনী অর্থাৎ জলবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনী যাতে ভবিষ্যতে গঠন করতে না পারে সেটা নিষেধাজ্ঞা জারি করা হয়। রাইন নদীর পূর্ব দিকে জার্মান সেনা সরিয়ে নিতে বাধ্য করা হয়, অর্থাৎ সামরিক দিক থেকে জার্মানিকে সম্পূর্ণভাবে পঙ্গু পঙ্গু করে দেওয়া হয় ভার্সাই চুক্তি অনুসারে। অর্থনৈতিক দিক থেকে কি হলো, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করে একটা বিপুল পরিমাণে পরিমাণ অঙ্ক ক্ষতিপূরণ হিসাবে জার্মানিকে দিতে বাধ্য করা হয় এবং এই ক্ষতিপূরণ বাবদ ফ্রান্স ইটালিকে কয়লা সরবরাহের দায়িত্ব জার্মানিকে নিতে হয়। জার্মানির নদী বিশেষত রাইন নদীকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে আনা হয়, অর্থাৎ এখানেও কিন্তু এবং প্রথম অর্থে যেটা বলা হয়েছিল আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য একটি লিগ অব নেশনস বা জাতিসংঘ স্থাপন করা হবে। তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে সর্বনাশ করে দেওয়া হলো। এই যে বিভিন্নভাবে এবং আরও মজার ব্যাপার, জার্মানির যে শিল্প সমৃদ্ধ সার অঞ্চল, শেষ জার্মানির মাটির তলা যে অযুত পরিমাণ শিল্প সম্ভার, খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদগুলো কিন্তু বিদেশি শক্তির কাছে দিয়ে দেওয়া হয় এবং তারা সেখান থেকে ক্ষতিপূরণ বাবদ সে সমস্ত খনিগুলো লাভ করে। তাহলে সামরিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে এবং ভৌগোলিক দিক থেকে জার্মানিকে কিন্তু শেষ করে দেওয়ার চক্রান্ত তৈরি হয়েছিল ভার্সাই চুক্তি। কাজেই এই ভার্সাই চুক্তিকে জার্মানির পক্ষে মেনে নেওয়া কতটা সঙ্গত ছিল তোমরা এই আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো। যার প্রত্যুত্তরে জার্মানি বলছে এই চুক্তিটা ছিল আমাদের উপর, অর্থাৎ জার্মানির উপর চাপিয়ে দেওয়া বা জবরদস্তিমূলক চুক্তি। কেন? কারণ এই চুক্তিতে বা চুক্তির দলিল তৈরি করার সময় আলাপ আলোচনার জন্য জার্মানিকে কোনো সুযোগ দেয়া হয়নি। জার্মানিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কিন্তু ভার্সাই চুক্তির দলিল তৈরি হয়েছিল। কাজেই ভার্সাই চুক্তিকে যদি জবরদস্তিমূলক চুক্তি বলা হয় তাহলে বোধ হয় আমাদের খুব বেশি বলা হবে না। এবং আমরা দেখব বা তোমরা অলরেডি পড়ে ফেলেছ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভার্সাই চুক্তির একটা অন্যতম প্রধান দায়িত্ব, অর্থাৎ ভার্সাই চুক্তির ফলে যে পরিস্থিতি তৈরি হলো সেই পরিস্থিতিতে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা আস। আমার প্রথম অডিও আমি যেটা বললাম তোমাদের যে জার্মানির মতে ভার্সাই চুক্তি ছিল একটি জবরদস্তিমূলক, কেননা মানে এই চুক্তির শর্তাবলী রচনা করার সময় জার্মানিকে আলোচনায় অংশগ্রহণের কোনো সুযোগ দেওয়া হয়নি এবং জার্মানির কোনো আপত্তি কিন্তু বিজয়ী শক্তিবর্গ শোনেনি বা গ্রহণ করেনি, কাজে চাপিয়ে দেওয়া হয়েছে। জার্মানি যদি আপত্তি করে, জার্মানি যদি বলে যে হ্যাঁ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তাহলে কিন্তু সেটা কখনো অতিরঞ্জিত কিছু নয়। এবং আমরা দেখবো যে ভার্সাই চুক্তির যে আসল ত্রুটিগুলো ছিল, ভার্সাই চুক্তির যে মূল ত্রুটিগুলো ছিল সেখানে কি হলো, যে বাস্তব ত্রুটিগুলো ছিল এরকম যে প্রথমত এই সন্ধির পশ্চাতে বা এই সন্ধির পেছনে জার্মানি, সোভিয়েত রাশিয়া ও নিরপেক্ষ দেশের সমর্থন না থাকায় ভার্সাই চুক্তি একতরফা সন্ধির চেহারা নেয়। জার্মানি ছাড়া সোভিয়েত রাশিয়াও এই সন্ধির বিরোধিতা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জার্মানির সঙ্গে হাত মিলিয়ে রাশিয়া এই সন্ধি ভেঙে ফেলে। ওই আমি বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা পটভূমিকা তৈরি হয় ভার্সাই চুক্তিকে কেন্দ্র করে। তা দেখো, দ্বিতীয়ত ভার্সাই চুক্তি বা ভার্সাই সন্ধি রচনার সময় মিত্রশক্তি জার্মানির প্রতি কঠোর মনোভাব দেখালেও এই সন্ধি রক্ষা করার সময় কিন্তু
সেই বিজয়ী শক্তিবর্গের মধ্যে একটা দুর্বলতা দেখা দেয়। ফলে জার্মানি কিন্তু অচিরেই ভার্সাই সন্ধি ভাঙতে বা ভেঙে ফেলতে সাহস পেয়ে যায়। তৃতীয়ত, ভার্সাই সন্ধি রচনার সময় জার্মান সীমান্ত নির্ধারণের কাজ যথেষ্ট যত্ন সহকারে করা হয়নি, ফলে জার্মানির কোনো কোনো অংশ অন্যায়ভাবে প্রতিবেশী রাষ্ট্রভুক্ত হয়ে যায়। ফলে অসংখ্য জার্মান জাত জার্মান মানুষ পিতৃভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে চেকোস্লোভাকিয়া ও পোল্যান্ডের সঙ্গে যুক্ত হয় এবং তারা সেই সমস্ত দেশে সংখ্যালঘু হয়ে পড়ে। তো যার ফলে ভার্সাই সন্ধি, ভার্সাই চুক্তির বা ভার্সাই সন্ধির শর্তগুলো পাল্টানোর দাবি জানানো হয়। চতুর্থত, ইউরোপকে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত করার এই রাষ্ট্রগুলির আত্মরক্ষার শক্তি বিনষ্ট হয়। পঞ্চমত, জার্মানি ও পোল্যান্ডের সীমান্তে অহেতুক জটিলতা সৃষ্টি হয়। জার্মানির মতো বৃহৎ শক্তিকে, শক্তির স্বার্থকে অগ্রাহ্য করে পোল্যান্ডের স্বার্থকে বড় করে দেখা হয়, যার ফলে জার্মান পোল্যান্ড বিরোধ বাধে এবং যা অনিবার্যভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি করে দেয়। সর্বশেষ যে কথা না বললেই নয় যে ক্ষতিপূরণ সমস্যা নিয়ে ফ্রান্স জার্মানির উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, যার ফলে জার্মানরা ভার্সাই সন্ধি সম্পর্কে আস্থা হারিয়ে ফেলে এবং জার্মানি এই যুক্তি দেখায় যে উইলসনের ঘোষিত 14 দফা নীতির সঙ্গে ভার্সাই চুক্তির কোনো সঙ্গতি নেই, সুতরাং জার্মানি এই চুক্তি মানতে বাধ্য নয়। বুঝতে পারলে? এই যে ভার্সাই চুক্তির ত্রুটিগুলি, এই ত্রুটিগুলি কিন্তু অনতিবিলম্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক, আমরা এইবারে আলোচনা করছি রোম বার্লিন টোকিও অক্ষশক্তি বা রোম বার্লিন টোকিও জোট। এটা প্রশ্ন আকারে আসতে পারে, যদি আমি যদি প্রশ্ন করা হয় অক্ষশক্তি কাকে বলে বা কাদের নিয়ে অক্ষশক্তি কিভাবে গঠিত হয়, একটা প্রশ্ন আসতে পারে। এর সঙ্গে যদি আমি 2 নম্বর একটা প্রশ্ন জুড়ে দেই, অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট বা অনাক্রমণ, অ্যান্টি কমন বা কমিন্টার্ন বিরোধী, অ্যান্টি কমিন্টার্ন বা কমিন্টার্ন বিরোধী চুক্তি কি, এই প্রশ্ন যদি করি আমরা, তাহলে কিন্তু এটাও 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা প্রথমেই অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার সম্পর্কে একটু বলে নিই। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপ যেমন পরস্পর বিবদমান দুটি রাষ্ট্র জোটে বিভক্ত হয়ে পড়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ঠিক একই অবস্থা পরিলক্ষিত হয় সমগ্র বিশ্বজুড়ে। জাপান, জার্মানি ও ইটালি এই 3টি অতৃপ্ত রাষ্ট্র পারস্পরিক অধিকার ও স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে রোম বার্লিন টোকিও জোট বা অক্ষশক্তি গঠন করে। সে প্রক্রিয়াটা কেমন ছিল, যে 1936 সেটা হলো জার্মানি ও জাপান কমিন্টার্ন বিরোধী চুক্তি স্বাক্ষর করে। কমিন্টার্ন কথাটা আসলে করতে গিয়ে, যা এখানে কিছু সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল, কমিউনিজম, কিছু কমিউনিজম রাষ্ট্র, কমিউনিজমে বিশ্বাসী রাষ্ট্র ছিল, অর্থাৎ সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী রাষ্ট্র ছিল। সেই সমাজতান্ত্রিক, যেমন রাশিয়া, এই সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী রাষ্ট্রের বিরোধিতা বা সেই সমস্ত রাষ্ট্র সম্পর্কে তথ্য সংগ্রহ করা, তাদের বিরোধিতা করা, এবং তার জন্য তৈরি হলো জার্মানি এবং জাপান কমিন্টার্ন বিরোধী চুক্তি। কমিন্টার্ন বিরোধী চুক্তিতে বলা হলো যে দুপক্ষই, অর্থাৎ জার্মানি এবং জাপানি উভয়েই কমিউনিজমের বিরুদ্ধে পরস্পরকে তথ্য সরবরাহ করবে এবং কমিউনিজমের অগ্রগতি সম্পর্কে তথ্য বিনিময় করবে, যা রাশিয়া কোনো রকমে এবং কখনোই রাশিয়া বা রাশিয়ার সঙ্গে কোনো রকম চুক্তিতে আবদ্ধ হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ঠিক 1937 খ্রিস্টাব্দে ইটালি এই কমিন্টার্ন বিরোধী শক্তি জোটে যোগ দেয়, যার ফলে গড়ে ওঠে ইটালি, জার্মানি ও জাপান, এই 3 রাষ্ট্রের শক্তি জোট। এবং যে 3টি রাষ্ট্রের রাজধানীর নাম অনুসারে ইতিহাসে এর নাম হয় রোম বার্লিন টোকিও অক্ষশক্তি।
এবং এখানে এই যে রিম বার্লিন টোকিও অক্ষশক্তি তৈরি হলো, এখানে স্থির হলো কি, এই জোট অর্থাৎ রোম বার্লিন টোকিও অক্ষশক্তির যে তিনটি রাষ্ট্রের জোট, এরা কখনো চতুর্থ শক্তিকে কোনো সাহায্য করবে না, বা চতুর্থ কোনো শক্তি দ্বারা আক্রান্ত হলে পরস্পরকে সাহায্য করবে, এবং এই চুক্তি হবে 10 বছর স্থায়ী। চুক্তিবদ্ধ রাষ্ট্রগুলো কোনো অবস্থাতেই সাম্যবাদী রাশিয়ার সঙ্গে সমঝোতে আসবে না, এর মূল লক্ষ্যই ছিল একনায়কতন্ত্রের প্রসার এবং সাম্যবাদীর গতিরোধ। অপরদিকে ইংল্যান্ড ফ্রান্স জোটবদ্ধ হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন রাশিয়া এবং মার্কিন যুক্ত এই রাষ্ট্রে অর্থাৎ এই রাষ্ট্র জোটে সামিল হয়। তাহলে একদিকে কি দেখলাম, একদিকে হলো সাম্যবাদী রাশিয়ার বিরোধিতা করতে গিয়ে কমিন্টার্ন অ্যান্টি কমিন্টার্ন চুক্তি বা কমিন্টার্ন বিরোধী চুক্তি, এই একটা চুক্তি হলো, এবং যার থেকে কিন্তু এই অ্যান্টি কমিন্টার্ন চুক্তি থেকে কিন্তু অ্যাক্সিস পাওয়ার বা অক্ষশক্তি গঠনের প্রক্রিয়া শুরু হলো। আপাত দৃষ্টিতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়া দ্বিতীয় বিশ্ব সরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বে ইউরোপীয় রাষ্ট্রসমূহের মধ্যে যে রাজনৈতিক জটিলতা, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আমরা দেখিনি বা দেখা যায়নি। তাহলে কি এমন পরিস্থিতি হলো বা কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলো, একটা প্রশ্ন, অর্থাৎ ঠিক কোন পরিস্থিতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করলো, এক। দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা জানি হিরোশিমা এবং নাগাসাকি জাপানের দুটো শিল্প সমৃদ্ধ এবং সব থেকে উন্নত শহর, যে শহরগুলো ধ্বংস হয়ে গেছিল মার্কিন পারমাণবিক বোমার আক্রমণে। কি এমন ঘটলো যে আমেরিকা বা আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর এই বোমা নিক্ষেপ করতে বাধ্য হলো, বা তারা ঠিক কোন পরিস্থিতিতে সক্রিয়ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তোমরা তোমাদের বইটি দেখবে যে প্রথমে যেটা বলা হচ্ছে যে পার্ল হারবার ছিল একটি মার্কিন নৌঘাঁটি, এবং এই পার্ল হারবারের এটি ছিল কোথায় অবস্থিত, পার্ল হারবারটা যে প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত, এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দূরপ্রাচ্যে জাপানের প্রাধান্য বিস্তারের মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত হচ্ছিল, এবং এই ব্যাপারে ওয়াশিংটন দুপক্ষের মধ্যে আলাপ আলোচনা চলছিল। হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারের ওপর জাপান আক্রমণ করে 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর, অর্থাৎ মার্কিন সামরিক ঘাঁটি আক্রমণ করলো জাপান। এর ফলে স্বাভাবিকভাবেই এই অতর্কিত আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচুর ক্ষতি হলো, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনাটাকে একটি কলঙ্কিত দিন বলে অভিহিত করেছেন, এবং ঐতিহাসিকদের অনেক মতামত দিয়েছেন। ঐতিহাসিক যেমন উইলফ্রিড ন্যাপ এই দিনটিকে জাপানের পক্ষে এক সর্বনাশা মূর্ততার দিন বলে অভিহিত করেছেন, এবং এই আক্রমণের প্রতিপথেই 8ই ডিসেম্বর আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং এইভাবে দূরপ্রাচ্য ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্প্রসারিত হয়। অর্থাৎ যেখানে আপাত শান্ত পার্ল হারবারের মার্কিন সামরিক ঘাঁটি আক্রমণের মাধ্যমেই কিন্তু আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, এবং আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে সময়ে সংঘটিত যা ঘটনা দেখেছি, জাপানের উপর যে বোমা নিক্ষেপ, সেই বোমা নিক্ষেপ কিন্তু এই পার্ল হারবার ঘটনাটাকে কেন্দ্র করেই সংঘটিত হয়, এবং সুদূর প্রাচ্যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সমস্ত ইউরোপে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে ধীরে ধীরে ইতিহাসের নিয়মে, এবং এই হিরোশিমা নাগাসাকিতে বোমা নিক্ষেপের ফল কী হয়েছিল তোমরা সেটা জানো। আমি একটি ছোট্ট ইংরেজি কোটেশন দিয়ে, ইংরেজি কি বলবো, উক্তি দিয়ে তোমাদের এই আলোচনা শেষ করছি। বলা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে 8ই অগাস্ট এবং 6ই অগাস্ট, আজকে অগাস্ট মাসের 2 তারিখ,
8ই অগস্ট এবং 6ই অগস্ট দুটো বোম নিক্ষেপ করলো, যারা জাপানের দুটো শিল্প সমৃদ্ধ জনবহুল শহর, জনপ্রিয় শহর হিরোশিমা এবং নাগাসাকিতে। বোমা নিক্ষেপের ফল কি হলো? বলা হচ্ছে ওখানে, একটা ইংরেজি কথা বলি, দেয়ার আর নাথিং লেফট টু বার্ন, অর্থাৎ বোম নিক্ষেপের পর সেখানে পুরানোর মতো আর কিছু ছিল না। কেমন হলো কথাটা? হ্যাঁ, কারণ ওই দুটো শহরে ঘর বাড়ি গাছপালা যা কিছু ছিল, বিষয় স্থাবর অস্থাবর সম্পত্তি গাছপালা পশু পাখি সমস্তটাই আগুনে পুড়ে ছাই হয়ে গেল এবং একটা মৃত্যুস্তূপ বা ধ্বংসস্তূপে পরিণত হলো মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক এই পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে। কাজেই সেই সেই যে পারমাণবিক বোমা নিক্ষেপের যে দুর্বিষহ অবস্থা, বীভৎস চেহারা, তার ফল কিন্তু আজও 21শ শতাব্দীতেও কিন্তু সে ক্ষত বা আঘাত বয়ে নিয়ে চলেছে হিরোশিমা এবং নাগাসাকি শহরের জনগণ।